सुप्रिय दर्शक श्रोता, आज आपनादेर जानाबो किभाबे आनार बेदेना ओ डालिमेर बीज थेके चारा तैरि करते हय। चारा तैरिर जन्य प्रथमे आपनाके बाजार थेके एकटी भालो मानेर फल संग्रह करते हबे। एरपर फलटी केटे एर भेतर थेके दानागुलो झुरे निते हबे। फलटी काटार पद्धति ভালোভাবে লক্ষ্য করুন। আনার বেদেনা বা ডালিম যে কোনোটা থেকে বীজ সংগ্রহ করেন না কেন, আমার দেখানো পদ্ধতি অবলম্বন করলে একটি বীজ নষ্ট হবে না, সবগুলো বীজ অক্ষত থাকবে। দানাগুলো ঝুরে নেওয়া হলে এগুলো থেকে সমস্ত রস চিপিয়ে বীজগুলো আলাদা করে নিতে হবে। এরপর একটি টিস্যু পেপার নিয়ে এর উপর সমস্ত বীজগুলো ভালোভাবে বিছিয়ে দিয়ে আরেকটি টিস্যু পেপার দিয়ে ঢেকে দিয়ে প্যানে ছিটিয়ে টিস্যু পেপারটি ভিজিয়ে দিতে হবে। এরপর টিস্যু পেপারটি একটি নতুন পলিথিন ব্যাগে ঢুকিয়ে ব্যাগের মুখ আটকিয়ে দিতে হবে, কিংবা টিস্যু পেপারটি প্লাস্টিকের বাটির ভেতরেও সংরক্ষণ করা যাবে। এভাবে প্রায় 15 দিন রেখে দিতে হবে। 15 দিন পর আমরা দেখতে পাব টিস্যু পেপারের ভেতরে বীজ থেকে চারাসহ শিকড় গজিয়েছে। এবার এই ছোট চারাগুলো টবে রোপণ করব। আবার আমরা সরাসরি মাটিতে বীজ দিয়েও চারা তৈরি করতে পারি। সেক্ষেত্রে আনার বেদেনা বা ডালিমের বীজ মাটি ভর্তি টবের ওপরে রেখে হালকা মাটি দিয়ে ওই বীজগুলো ঢেকে দিতে হবে। এরপর টবগুলো ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। টবের মাটি শুকিয়ে যেতে পারে, তাই প্রতিদিন সকালবেলা হালকা পানি দেওয়া ভালো। প্রায় 10 থেকে 12 দিন পর টবগুলোতে এরকম চারা দেখা যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। ধন্যবাদ।